बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। परम करुणामय ओ दयालु अल्लाहर नामे शुरू करतेछि। सुप्रिय निःसन्तान भाई ओ बोनेरा, महान आल्लाहर अशेष रहमान पृथिवीते मानुषेर वंशधर सन्तान सन्तति दान करें। तिनि कुरानेर अनेक जायगाय बोलेछेन, आमी चाइले काउके सन्तान दान करी, आबार जदि आमी चाइ काउके निःसन्तान राखी तबे ताई करी। सुतरां सन्तान देवा नेवार मालिक एकमात्र महान आल्लाह पाक। আমরা ইসলামের ইতিহাস ঘেঁটে দেখলে বুঝতে পারব, আমাদের ইসলামী জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মহান আল্লাহ পাক 80 বছর বয়সে সন্তান দান করেছিলেন। এছাড়াও হযরত মরিয়াম আলাইহিস সালামকে তিনি কোনো প্রকার পুরুষের সংস্পর্শ ছাড়াই সন্তান লাভ করার ক্ষমতা দিয়েছিলেন। সুতরাং মহান আল্লাহর কাছে আমাদেরকে বেশি বেশি চাইতে হবে, আমল করতে হবে, তিনি নিশ্চয় আমাদেরকে নিরাশ করবেন না। সন্তান লাভের জন্য তিনি আমাদেরকে কয়েকটি দোয়া শিক্ষা দিয়েছেন, আমরা এই দোয়াগুলো নেক নিয়াতে বেশি বেশি পাঠ করব, ইনশাআল্লাহ সন্তান লাভ হবে। নেক সন্তান লাভের প্রথম দোয়া, রব্বি লা তাজারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। হে আমার রব, আমাকে একা রেখো না, তুমি তো সর্বোত্তম উত্তরাধিকারী। এই দোয়াটি নেক সন্তান লাভের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া। কোনো নিঃসন্তান দম্পতি যদি প্রতিদিন 5 ওয়াক্ত সালাতের পর এবং অন্যান্য সময় এই দোয়াটি পড়তে থাকে, তবে নিশ্চয় আল্লাহ তাআলা তাদেরকে নেক সন্তান দান করবেন। নেক নিয়াতে প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, গভীর রজনীতে উঠে তাহাজ্জুদ সালাত আদায়ের পর চোখের পানি ছেড়ে দিয়ে সিজদারত হয়ে অথবা দুই হাত তুলে আল্লাহর কাছে এই দোয়া চাইবেন, বলবেন। দ্বিতীয় দোয়াটি হলো রব্বি হাবলি মিনাস সলিহিন। হে আমার রব, আমাকে সৎ কর্মপরায়ণ সন্তান দান করুন। এই দোয়াটিও খুবই পরীক্ষিত আমল। তিন নম্বর হচ্ছে রব্বি হাবলি মিন লাদুনকা জুরিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। হে আমার রব, আমাকে আপনার পক্ষ থেকে উত্তম সন্তান দান করুন, নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী। এই দোয়াটি প্রতিদিন অন্তত 400 থেকে 500 বার আপনারা স্বামী স্ত্রী দুজনে মিলেই পড়তে থাকবেন, নিশ্চয় আল্লাহ আপনাদেরকে নিরাশ করবেন না। চার নম্বর দোয়াটি হচ্ছে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া জুররিয়াতিনা কুররাতা আইয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের প্রতিপালক, আমাদের এমন স্ত্রী ও সন্তানাদি দান করুন যারা আমাদের চোখ জুড়িয়ে দেয় আর আমাদের মুত্তাকিদের নেতা বানিয়ে দাও। এই দোয়াটি বেশি বেশি পড়বেন, পৃথিবীর সকল নিঃসন্তান দম্পতির প্রতি দোয়া রইল, নিশ্চয় আপনারা এই আমলগুলো করবেন এবং আপনাদের ঘর আলোকিত করে সন্তান মহান আল্লাহ পাক দান করবেন। এই দোয়া করতেছি আর
অবশ্যই আপনারা আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং এই দোয়াগুলো আপনারা শেয়ার করবেন। আল্লাহ বলেছেন, আপনি কারোর ভালো চাইলে অবশ্যই আপনার ভালো তিনি করবেন। সুতরাং আপনাদের উচিত আপনার পরিচিত যেসব নিঃসন্তান দম্পতি আছে কিংবা যারা সন্তান লাভের আশায় হাহাকার করছে আপনার মতোই, আপনি তাদের ফেসবুক মেসেঞ্জার টুইটার যে যেভাবে পারেন তাদেরকে এগুলো শেয়ার করে দিবেন। নিশ্চয় এর বদৌলতে আল্লাহ পাক আপনাকে সন্তান দান করতে পারে।